हेलो व्यूअर्स, वेलकम टू कौशिक सर क्लास। आज के वीडियो भीषण गुरुत्वपूर्ण। आज के वीडियो कीसर ऊपर से सीवी के लिए। सीवी माने हे बायोडाटा बोलते रिज्यूम बोलते अपना जीवन पंजी बोलते क्यों एत गुरुत्वपूर्ण। सरकारी होक बेसरकारी होक जेको सेक्टरे अपना सीवी किन्तु गुरुत्वपूर्ण बा इम्पोर्टेंट। क्यों गुरुत्वपूर्ण কি কারণে যারা জব করতে গেছেন বা জব করতে চাইছেন সবাই জানেন। কেননা কি ফ্রেশারদের একরকম সিভির দরকার হয়, যিনি এক্সপিরিয়েন্স তার একরকম সিভির দরকার, যিনি প্রমোশনের জন্য একরকম অ্যাপ্লাই করছেন তার জন্য সিভি দরকার হয়। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি ডক্টর কৌশিক স্যারের ক্লাস চ্যানেলে আজকে একবার যারা যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। বেসরকারি চাকরি করতে চান যারা তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্টসে যোগাযোগ করবেন, আমরা কিন্তু সেই অনুযায়ী আপনাদেরকে জবের ব্যাপারে প্রশিক্ষণ দিয়ে হেল্প করব। তো কিভাবে সিভি লিখবেন আজকে টোটাল ব্যাপারে চলে আসি। প্রথমেই বলে দিই একটা সিভি কিন্তু যদি ভালোভাবে তৈরি করা যায় তবে সেটা এমপ্লয়ারদের অ্যাট্রাক্ট করে, মানে জব দ্বারা দেবেন মানে নিয়োগকর্তাকে অ্যাপ্লাই করে। অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি 100টা সিভির মধ্যে 70% সিভি চলে যায়। তার কারণ হচ্ছে সিভিতে আবোল তাবোল লেখা গল্প এবং ইয়েতে নিজের ইচ্ছা মতো কখনোই সিভি লেখা যায় না। তো এমপ্লয়ারদের আপনার সম্বন্ধে ভালো ধারণা যদি জন্মাতে হয় তবে সিভিটা ভালো হতে হবে। তো আর একটা কথা, অনেকেই ভাবছেন সিভি কি তাহলে খুব প্রবলেমেটিক। প্রবলেমেটিক কিছু নয়, সমস্ত জিনিসটাকে সুন্দরভাবে গুছিয়ে লাগা। তাহলে পয়েন্ট নাম্বার ওয়ান, প্রথমেই কি বলবো সিভি কি। সিভি কথাটার মানে হচ্ছে কারিকুলাম ভাইট, মানে এটা আমরা প্রধান। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিভিতে কি কি থাকবে। সিভিতে কি কি থাকবে, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকবে, আপনার জব এক্সপিরিয়েন্স থাকবে, আপনার পার্সোনাল ডিটেলস থাকবে, আপনার পার্সোনাল কন্ট্যাক্ট থাকবে, কন্ট্যাক্টের মধ্যে আপনার ইমেল আইডি, আপনার ফোন নাম্বার এবং আপনার হোম অ্যাড্রেস, এই কটা থাকবে। ক পাতার সিভি হবে, তিন নম্বর পয়েন্ট ক পাতার। প্রথম কথায় বলি, যদি ফ্রেশার হন এক পাতা এনাফ ফর ইউ, যদি মনে করেন এক্সপিরিয়েন্স অনেক কিছু আছে সেক্ষেত্রে 2-3 পাতার জরুরত হতে পারে বা প্রয়োজন হতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে যে সিভির প্রথমে কি থাকবে। প্রথমেই থাকে হচ্ছে অবজেক্টিভ বা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট, এটাকে আমরা বলি সামারি অফ দ্য সিভি। এখানে আপনার গোল অফ লাইফ বা আপনি কি করেছেন বা কি হতে চান বা কি করতে চান 100 ওয়ার্ডের ক্লিয়ার করে বলে দেবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি আছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে মাথায় রাখবেন, সেকেন্ড পয়েন্ট না, এটা হচ্ছে থার্ড পয়েন্ট বললাম। ফোর্থ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, কোখান থেকে সাজাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান। আপনি যদি ডক্টরেট হন, মাস্টার্স হন, ব্যাচেলার্স হন, একদম লাস্ট ডিগ্রি থেকে ফার্স্ট ডিগ্রির দিকে যাবেন, ঠিক আছে। লাস্ট ডিগ্রি যদি আপনার ডক্টরেট হয়ে থাকে বা মাস্টার্স হয়ে থাকে, মাস্টার্স কোথা থেকে করেছেন, কত সালে করেছেন, কত নম্বর পেয়েছেন, এবং তারপরে ব্যাচেলার্স, তারপরে ইয়েতে, একদম ইয়েতে। অনেকে আবার কী করে, মাধ্যমিক থেকে শুরু করে, মানে 10-12 থেকে শুরু করে, সেটাও একটা পদ্ধতি। কিন্তু আমরা লেটেস্টটাকে দেখতে পছন্দ করি। আমরা হয়তো দেখা গেল মাধ্যমিকে একদম 95% পেয়েছি, মাস্টার্সে গিয়ে একদম 40% পেয়েছি, সেটা একদম কিন্তু অ্যাকসেপ্টেবল নয় বা সেটা হয় না। লাস্ট পজিশনটাকে আপনাকে জানতে হবে। তারপর চলে আসছি জব এক্সপিরিয়েন্স। জব এক্সপিরিয়েন্স কীভাবে করবেন, পরিষ্কার কথা হচ্ছে জব এক্সপিরিয়েন্সে আপনি কী কী দিতে পারেন। প্রথম কথা হচ্ছে লেটেস্ট জব কী করছেন, তার পরবর্তী জবগুলোকে পরপর দিতে পারেন। এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি, স্কিলস এবং অ্যাচিভমেন্ট। স্কিলস মানে কি, পরিষ্কার কথা আপনি যে সেক্টরে জব করছেন, ধরুন আপনি আইটি সেক্টরে জব করছেন, আইটি সেক্টরে আপনার কী স্কিলস রয়েছে, আপনি ওরাকলের উপর দক্ষ, আপনি জাভার উপর দক্ষ, আপনি স্যাপের উপর দক্ষ, সেই জিনিসগুলোকে ক্লিয়ার, কোথা থেকে করেছেন, কত বছরের এক্সপিরিয়েন্স আছে, কি সার্টিফাইড আছেন সেটা সম্বন্ধে বলবেন। আপনি যদি মনে করেন যে আপনার স্কিল, আপনি মার্কেটিং এক্সপার্ট আছেন, তাহলে আপনার MBA কিসের উপর আছে, প্লাস হচ্ছে আপনি কোন সেক্টরে, আপনি গ্রাউন্ড মার্কেটিংয়ে, ফিল্ড মার্কেটিংয়ে করেছেন না রিটেল মার্কেটিংয়ে করেছেন, বা কি করেছেন, কি কি আপনার জব রোলে আপনি সাকসেসফুল আছেন, B2B করেছেন বা B2C করেছেন, হোয়াট এভার ইট ইজ, সেই জিনিসটাকে আপনি ক্লিয়ার করবেন বা সেই জিনিসটাকে বলবেন। এবং আপনার তার সাথে সাথে অ্যাচিভমেন্ট, আপনি যদি কোনো কিছু পেয়ে থাকেন, ধরুন কোম্পানি থেকে কোনো বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড, বেস্ট মার্কেটিং স্টাফ অ্যাওয়ার্ড, বেস্ট টেকনিক্যাল স্টাফ অ্যাওয়ার্ড, এগুলো যদি কিছু থাকে
সেই পোর্শনে অ্যাড করে দেবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এর পরের পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্সের জায়গায় আপনি কি বলতে পারেন, রেফারেন্সের জায়গায় আপনাকে দুজনের নাম ম্যাক্সিমাম আপনি দিতে পারেন, এবং এই দুজনের নাম ইউজ করার আগে তাদের কাছ থেকে যে আপনি তাদের নাম ইউজ করছেন সেই পারমিশনটা নিয়ে রাখবেন। কেননা কি, যখনই আপনি রেফারেন্স নাম হিসাবে তাদের ফোন নাম্বার ডেজিগনেশন সব কিছু দেবেন, অটোমেটিক্যালি কোম্পানি স্টাফ যারা করবে আপনার ইন্টারভিউর পর তাদেরকে কিন্তু কল করতে পারে। সেক্ষেত্রে আপনার নামে করে হয়তো জিজ্ঞাসা করা হলো, তিনি হয়তো জানেনই না আপনি তার নামকে রেফারেন্সে হিসাবে ইউজ করেছেন, তো সেই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এমন লোকেরই নাম ইউজ করবেন যিনি আপনার সম্বন্ধে অন্তত দুটো ভালো কথা বলেন। এমন কোনো নাম ইউজ করবেন না যিনি হয়তো আপনার সম্বন্ধে কোনো ভালো কথাই, সেক্ষেত্রে রেফারেন্স না দেওয়া ভালো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে কী কী বললাম প্রথম থেকে আরেকবার একটু শর্ট সামারি করি। প্রথমে হচ্ছে সিভি কারিকুলাম ভাইট, এক নম্বর লিখবেন। দু নম্বর হচ্ছে কী বলবেন সিভিতে, সিভিতে হচ্ছে আপনার নাম, আপনার পার্সোনাল ডিটেলসের মধ্যে, আপনি পার্সোনাল ডিটেলস নয়, প্রথমে আপনার নাম লিখবেন, তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বার, ইমেল আইডি এবং এবং আপনার অ্যাড্রেস লিখলেন, তারপরে একটা দাগ চলে গেল, তারপরে কী বলবেন আপনার হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট বা অবজেক্টিভ বলে আপনি লিখলেন, তারপরেরটাতে আপনি কী বলবেন অবজেক্টিভের পর আপনি চলতে পারেন হচ্ছে জব এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স আপনি কী কী জব হাইলাইটস করেছেন সেটা, তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানস আপনি লিখতে পারেন, তারপর আপনার স্কিল এবং অ্যাচিভমেন্ট কী কী আছে সেটা লিখবেন, তারপরে আপনি চলে এলেন আপনার রেফারেন্সের ব্যাপারে, হয়ে গেল। এরপর আপনার পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস মানে কি, আপনি সিঙ্গেল না ম্যারিড, আপনার ডেট অফ বার্থ, আপনি হিন্দু বা অন্য রিলিজিয়ানের, বা আপনার টোটাল কোনটা আপনার হবি বা অবসর টাইমে কী করেন, এটা অনেকে সিভিতে বাবা মার নাম দেন কিন্তু এটা ম্যান্ডেটারি নয়, কেননা কি বাবা মার নাম অনেক সময় দেওয়া হতেও পারে, কোনো কোনো দেখুন অর্গানাইজেশন হিসাবে সিভি কিন্তু ডিফারেন্ট হতে পারে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এইবার সিভি এক পেজ দু পেজে যদি ফ্রেশার হিসাবে অ্যাপ্লাই করেন সেখানে জব এক্সপিরিয়েন্সের জায়গাটা চলে যাবে, এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গাটা আসবে, যার স্কিলদের সেরকম দক্ষতা নেই সেখান থেকে এটা কিন্তু মুছে দেওয়া যেতে পারে। এরপর কি হচ্ছে সিভি কত ফ্রন্টে লিখবেন বা কিভাবে লিখবেন, প্রথম কথাই বলি সিভিতে এরিয়াল বা হচ্ছে টাইমস রোমানকে ইউজ করতে পারেন, কারণ এর দুটো অফিসিয়াল ফ্রন্ট আছে বেশিরভাগ ক্ষেত্রে, কোনো কায়দা করা কিন্তু ফ্রন্ট আপনারা ইউজ করবেন না। সিভি বিজনেসলি ব্ল্যাক কালার, সাদা কালো, ব্ল্যাক কালারই হয়ে থাকে, কালারিং সিভির কোনো প্রয়োজন সেভাবে নেই। ফন্ট কত ইউজ করবেন, মোটামুটি 11-12 ফন্ট ইউজ করবেন, সাব হেডিং যেগুলো আছে সেগুলো 12-14 ফন্টের ইউজ করতে পারেন, অনেকে আরও 13-14 ফন্ট ইউজ করে, এগুলো কিন্তু মানে অতটা সুন্দর নয়। এইবার কোনটা হেডিং সেটাকে বোল্ড করে দিতে পারেন বা ইয়েতে, সিভি যেন অ্যাট্রাক্টেবল হয়, মানে কি কালার করে না মানে মোটামুটি দেখে যাতে সুন্দর হয়, এবং এবং লাইন প্রেস মানে হচ্ছে 1.5 দিলে ভালো, অনেকে বলেন 2 দিতে, 2 দিলে কিন্তু অনেক বেশি গ্যাপ হয়ে যায়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মাথায় রাখবেন। এইবার এত কথা বলা সত্ত্বেও অনেকে বলবেন যে স্যার একটু বলুন যে সিভির জন্য আমরা কোন কোন ওয়েবসাইট ফলো করতে পারি। আমরা বলতে পারি হচ্ছে কেক রিজিউম ফলো করতে পারি, রিজিউম বিল্ডার ফলো করতে পারি, এনহ্যান্স সিভি ফলো করতে পারি, এই তিনটে ওয়েবসাইটে আপনাদের সিভি একদম রেডিমেড বানানো থাকবে, আপনার শুধু আপনাদের ডিটেলসটা দিলেই সিভি একদম রেডি হয়ে থাকবে। এছাড়াও সিভিতে কিন্তু খুব ভালো করে দু তিনটে জিনিস মেনশন করছি, খুব ভালো করে শুনবেন, কোনোরকম স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয়, সেক্ষেত্রে যদি কোনোরকমভাবে মিস্টেক বেরোয়, আপনার সিভি যদি প্রিন্ট আউট করে কোনোরকম মিস্টেক দেখছেন, সঙ্গে সঙ্গে আবার টাকা দিয়ে বা যেরকমভাবেই হোক সিভিটাকে বেয়ার করে নিন, কেননা কি এই মিস্টেক আপনার কিন্তু একদম মানে এমপ্লয়ারের হাতে যাওয়া মানে কিন্তু আপনাদের কাছে আর কিন্তু কল আসবে না। এইবার সিভি অনেক ধরনের হয়, যেমন দক্ষতা বৃদ্ধি করার জন্য মানে স্কিল এনহ্যান্স সিভি হয়, প্রমোশনের জন্য আলাদা সিভি হয়, প্রিভিয়াস যারা ফ্রেশার্স আছে তাদের জন্য আলাদা সিভি হয়, তাহলে অনেক ধরনের সিভি হয়। তাহলে বন্ধুরা আজকে যেটুকু বললাম, যারা স্টুডেন্টস আছে তাদের জন্য বা যারা বন্ধু আছে তাদের জন্য, প্রত্যেকের জন্য বলছি, সিভি লেখার সময় ইউ মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, এত সুন্দরভাবে সিভিটাকে তৈরি করবে যাতে তোমার সিভি বা আপনার সিভি হাতে পড়ার সাথে সাথে এমপ্লয়ার মনে করতে পারে এই তো সেই ক্যান্ডিডেট যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম। সত্যি কথা বলতে সঠিক কাজের লোক পাওয়া আজকালকার দিনে সত্যি খুব ডিফিকাল্ট। খুব ভালো থাকবেন, এতক্ষণ আমাকে টাইম দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে, খুব ভালো থাকবেন, নমস্কার।